Throw it on the self. Okay, Sayantan, sit down. Thank you, sir. Sayantan, onek dur theke eshecho, to Dinajpur. Yes, sir. To baba ma shobai teacher. Yes, sir. Mane tara retired teacher. Retired teacher. To hotat kore tumi ei line e police line e? স্যার অ্যাকচুয়ালি আমি আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একজন ছিলেন আমার মামা আর কি ছোট মামা তিনি এএসআই ছিলেন তো তিনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আসতেন তাদের বিভিন্ন অভিজ্ঞাগত অভিজ্ঞতা যেগুলো ছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করতেন তো তার ফলে স্যার আমার মধ্যে একদিকে যেরকম পুলিশ হওয়ার ইচ্ছাটা মানে জাগতে থাকে অন্যদিকে পুলিশের প্রতি সম্মানটাও বাড়তে থাকে তো তার গ্র্যাজুয়েশন 2019 সালে করেছো কি সাবজেক্ট নিয়ে স্যার ফিজিক্স অনার্স নিয়ে ফিজিক্স অনার্স তোর হবি কি স্যার আমি অবসর সময় ক্রিকেট খেলতে পছন্দ করি বর্তমান পরবর্তী বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে পরবর্তী মেন্স স্যার মেন মানে ছেলেদের ওয়ার্ল্ড কাপ কোথায় হবে টি-20 ওয়ার্ল্ড কাপ স্যার সেটা আমি এখন জানা হয়নি আচ্ছা কম্পিউটার সম্পর্কে কি জানো স্যার কম্পিউটার একটা সিস্টেম যেটা হচ্ছে আমাদের কাজকে অনেক বেশি ইজি করে এবং এই কাজটা হচ্ছে আমাদের কম্পিউটার করে থাকে এছাড়াও অনেক মাল্টিপারপাস কাজে আমাদের ব্যবহার হয় ডিফেন্সের কাজে এবং হাসপাতালের কাজে মেডিকেল চিকিৎসায় স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য বিভিন্ন কাজের জন্য হাসপাতালের কাজে কি কি জায়গায় কম্পিউটার ইউজ হয় স্যার ম্যাম সাধারণত এমআরআই এবং ইসিজি যেসব মেশিনগুলো রয়েছে সবগুলোই কম্পিউটার বেসড মেশিন এইগুলো কি ধরনের কম্পিউটার হয় এই ইসিজি মেশিনটা কি ধরনের কম্পিউটার এটা ম্যাম এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না মানে আমি জানি না কম্পিউটার কত প্রকার হয় কম্পিউটার মেইনলি আমি পড়েছিলাম ম্যাম কিন্তু আমি এটা বলতে পারছি না ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ম্যাম পরম 8000 ম্যাম কে আবিষ্কার করেন ম্যাম এটা কি বলতে পুলিশে যাচ্ছ পুলিশের সঙ্গে দু তিনটা শব্দ সবসময় জড়িত আইপিসি সিআরপিসি আইপিসি সিআরপিসির পার্থক্য জানো কিছু কি বোঝো বেসিক কি বোঝো বেসিক ডিটেলস বলা দরকার নর্মাল হ্যাঁ স্যার আইপিসি বলতে আমি ইন্ডিয়ান পিনাল কোড বুঝি সিআরপিসি বলতে আমি বুঝি হচ্ছে মানে ইন্ডিয়ান পিনাল কোডের আন্ডারেই মানে ক্রিমিনাল প্রসিডিওর সামথিং এরকম কিছু একটা কি পার্থক্যটা কি কেন রাখা আছে আইপিসি রাখতে পারতো সিআরপিসি কেন রাখলো স্যার ওটা মানে আইপিসি আন্ডারে একটা বিশেষভাবে মানে ক্রিমিনালদের প্রসিডিওরের জন্য একটা প্রসিডিওর তো সেটা আমি মানে জানি আর কি এখনো পর্যন্ত কিন্তু বর্তমানে এরপরে আমি স্যার নিশ্চয়ই সেই বিষয়টা সম্পর্কে জানব ঠিক আছে তো পুলিশের কাজে একটু স্ট্রেস থাকে অন্যান্য অ্যাজ কম্পেয়ার টু আদার জব পুলিশে একটু স্ট্রেস থাকে কিন্তু স্ট্রেস রিলিফ এলো পুলিশের মধ্যে একটা ট্রেনিং হয় বা বিভিন্ন সময় বিভিন্ন লেকচার দেয় তুমি স্ট্রেস রিলিফ সম্পর্কে তুমি কি জানো স্যার আমি যেটা বর্তমানে করে থাকি আমার জীবনে সেটা স্যার আমি যোগা করে থাকি সাধারণত মেডিটেশন করে থাকি এই সব কারণে স্যার আমার মনে হয় যে স্ট্রেস অনেকটা রিলিজ করা যায় ওকে ঠিক আছে যোগা ডে কবে স্যার যোগা ডে কবে স্যার 21 জুলাই না জুন জুন স্যার ওকে এমআরআই এর কথা বলে একটু আগে স্যার এমআরআই এর ফুল ফর্ম ম্যাগনেটিক রেজোন্যান্স তারপর ঠিক মনে আছে এমআরআই কে আবিষ্কার করেছে হু ইনভেন্টেড না স্যার আমি এটা জানি না স্যার আচ্ছা এমআরআই তে কোন ওয়েভ ইউজ করা হয় মাইক্রোওয়েভ মেবি মাইক্রোওয়েভ না রেডিও ওয়েভ কমিউনিকেশনের জন্য রেডিও একটা তুলনামূলক বেটার কিন্তু এমআরআই কি ইউজ হতে পারে স্যার আপনি যেটা বলছেন মানে রেডিও ওয়েভ হতে পারে আমি এই বিষয়টা পড়া হয়নি স্যার আমি নিশ্চয়ই এই বিষয়ে জানি ওকে ফিজিক্স এর কোন টপিক বেশি পছন্দ স্যার মাঝে মাঝে আমি সেমিকন্ডাক্টর জায়গাটা পড়ে থাকি এবং ওটা আমার একটু ভালো লাগে আর কি সেমিকন্ডাক্টর NPN PNP এগুলো জানেন হ্যাঁ স্যার এগুলো কি স্যার NPN এটা কি এটা ট্রানজিস্টর স্যার ট্রানজিস্টর এক্সট্রান্সিক আর ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ভিতরে ডিফারেন্স স্যার ইন্ট্রান্সিক বলতে হচ্ছে গিয়ে মানে একদম পিওর সেমিকন্ডাক্টরকে বোঝায় আর আর এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর বলতে স্যার ডোপিং করা সেমিকন্ডাক্টরকে বোঝায় ডোপিং কি ডোপিং স্যার একটা প্রসেস যার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে একটা মানে পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে বাইরে থেকে আমরা অশুদ্ধি মিশাই যাতে তার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে পারে ওয়্যারলেস অপারেটর কি রোল আছে ফিজিক্সের ফিজিক্সের স্যার ফিজিক্সের ক্ষেত্রে অনেক কিছু রোল আমরা দেখতে পারি যেমন আমরা বলতে পারি হচ্ছে ফিজিক্স আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এছাড়াও আমার ওয়েভস
এবং এই পার্টিকুলার জায়গাগুলো রয়েছে ফিজিক্সের, বিভিন্ন রকম ডিভাইস রয়েছে যেখানে আমি আমার ফিজিক্সের জ্ঞানকে ইউজ করতে পারবো এবং বাকিদের থেকে কিছুটা বেনিফিট পাবো। ওকে ওকে, সায়ন্ত তোমার মোটামুটি গেট আপ ড্রেস এগুলো ঠিক আছে, তোমার যেটা মেন হচ্ছে মনে হচ্ছে সেভিংটা করোনি স্যার, দাড়িটা আচ্ছা আমি করেছিলাম কিন্তু বর্তমানে আমি সেভিং কিট ক্যারি করিনি, দ্যাট ইজ ওয়াই আমি স্যার মানে প্রথম দুটো দিক ঠিক থাকছে, 5 10 টাকা পাওয়া যায় নিশ্চয় নিশ্চয় স্যার আমি এটা লক্ষ্য রাখবো, যেহেতু তুমি টেস্টের জন্য আসছো এখানকার রিকোয়ারমেন্টটা কিন্তু ওখানকার ইন্টারভিউর মতনই হবে, তুমি যখন এমআরআই এমআরআই যখন বললে ওই সামনে হসপিটালে আর ওখান থেকে কোশ্চেন আসলো এমআরআই, তো যেটা দরকার নেই হসপিটালকে তুমি বলেছো সিম্প্যাথি পাওয়ার জন্য কি একটুখানি মানে ইন্টারভিউয়াররা ওই জায়গাতে একটুখানি দেখুক কি না আমি হচ্ছে ওই জায়গাতে একটুখানি হয়তো বা কোনো দিক থেকে সান্ত্বনা পাওয়ার জন্যে হসপিটালটাকে ইউজ করে দিয়েছো, বাট হসপিটাল থেকেই হচ্ছে কোশ্চেন চলে এসছে, বাট ওখানে এমআরআই বলেছো তুমি বাট এমআরআইয়ের ব্যাপারে হচ্ছে জানো না। অ্যাকচুয়ালি স্যার মানে আমাদের মানে এই জায়গাটাতে তো কোনো বাউন্ডারি নেই, কোনো সিলেবাস নেই, ম্যাম ম্যামের কোশ্চেনটা আমার কাছে একটা আনকমন ছিল, তো সেই মুহূর্তে আমি জোগাড় করে বলেছিলাম আর কি অ্যান্সারটা, বাট বলার দরকার নেই লিমিটেড হয়ে যাও তখনই। থ্যাংক ইউ স্যার, মানে আমি চেষ্টা করবো স্যার এটাকে লক্ষ্য করতে। স্যার আমার একটা কোশ্চেন ছিল মানে আমি কি এই যে মানে ড্রেসটা পরে আছি ড্রেস কোড আমি কি এটাই ফাইনাল? এটা ঠিক আছে একদম, এটা হোয়াইট খুব ভালো। সবকিছু ঠিক আছে একদম, ওকে।